আমাদের ক্যাপ্টেন কে হবে সেটাও কিন্তু ঠিক করে ফেলা দরকার। ক্যাপ্টেন ছাড়া প্র্যাকটিস ভালোভাবে হচ্ছে না। কেন? আমি সবার বড়, আমি ক্যাপ্টেন হব। বড় হওয়ার সাথে ক্যাপ্টেন হওয়ার কোনো সম্পর্ক থাকতে পারে না। যে সবচেয়ে ভালো খেলে, ভালো খেলা বোঝে, তারই ক্যাপ্টেন হওয়া উচিত। আমি মনে করি সেদিক থেকে রফিকই সবচেয়ে যোগ্য। তোরা কি বলিস? দেখ দীপু, বেশি বাড়াবাড়ি করিস না। আমার মুখের ওপর কেউ কোনোদিন কথা বলেনি। এতদিন তোর সব অন্যায় সবাই মুখ বুঝে সহ্য করে এসেছে বলে এখনো যে তাই হবে তা কেন ভাবছিস তারিক? রফিক সবচেয়ে যোগ্য, রফিকই ক্যাপ্টেন হবে। ক্যাপ্টেন হওয়াটা তো কোনো আবদারের কথা হতে পারে না। ক্লাসের স্বার্থটাই দেখতে হবে সবাইকে। না না, আমার ক্যাপ্টেন হওয়ার কোনো ইচ্ছে নেই। তারিকই ক্যাপ্টেন হোক। তারিক বললি তো আর হবে না, সবাই যা বলবে তাই হবে।